তো বন্ধুরা আমার পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত আর আজ আমি বানাবো দেখো কচু পাতার ভর্তা কচু পাতার ভর্তা কিন্তু খুবই টেস্টি হয় আর দেখো পাতাগুলো আমি ঠিকঠাক করে বেছে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর দেখো নুন জল থেকে তুলে এমনি জলে ধুয়ে ওটা জল ঝারানোর জন্য দিয়ে রেখেছিলাম আর তারপর পাতাগুলোকে আমি একদম কুচি 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 করে কেটে নিয়েছি তবে এটা বেশি না কাটলেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই নরম এই পাতাটা তো এবার এর উপরে হালকা নুন ছড়িয়ে দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসাবো বেশিক্ষণ লাগবে না এটা ঢেকে দিলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা এটা দেখাচ্ছে অনেকগুলো কিন্তু এটা একটুখানি হয়ে যাবে সেদ্ধ হওয়ার পর আর এই দেখো সেদ্ধ হওয়ার পর কয়টুকু হয়ে গেছে আর খুবই নরম শাকটা এই শাকটা না এবার বাটতে হবে আর আমি তো বাটব না আমার কাছে শিল নেই তো আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো তাতেই কত নরম হয়ে গেছে আর এটা করব আমি পেঁয়াজ কুচি আর রসুনটা আমি কুচাই নি রসুনটা একটু থেঁতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি অনেকটা ঝাল দেব। ওই জন্য অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতাটা একদম শেষে দেব তো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুন বেশি ভাজবে না হালকা ভেজে নিয়ে তারপর পাতাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পুরো জলটা না শুকিয়ে যায় আর দেখো পাতাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে এইটা খেতে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কে এই কচু পাতার ভর্তা খেয়েছ আর কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন আর কেউ যদি না খেয়ে থাকো তাও জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা